টাঙ্গাইলের নাগরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে নাগরপুর উপজেলার দাসপাড়া নামক স্থানে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা এক তরুণী সহ তিনজন নিহত হয়। নিহতরা হলো দেলদুয়ার উপজেলার বানালিয়া গ্রামের শুভ আহমেদ সানি, টাঙ্গাইল সদর উপজেলার কাকবাড়ি এলাকার মমতা হীরা সুবর্ণা এবং করটিয়া বাইপাস এলাকার বাপ্পী।